আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম, আম্মা বাদ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত গ্রুপের সভাপতি এবং যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত এই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমার সম্মানিত ওস্তাদ, ওস্তাদুল আসাতিররা এবং যারা আছেন প্রিয় বন্ধু বান্ধবরা, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আজকে যে বিষয় আমাকে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে তা হচ্ছে বিদ্যা এবং ইমান সংক্রান্ত বিষয়। আমি মুখতাসার কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল ইজ্জাতের নিকট তৌফিক কামনা করছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীর যত স্কুল অফ থট রয়েছে, যত মাজাহেব রয়েছে, প্রত্যেক স্কুল অফ থট কিংবা মাজাহেবের কথা হচ্ছে প্রথম তুমি করো, আমল করো। কিন্তু ইসলাম একটি ব্যতিক্রম ধর্মীয় বিষয়, ব্যতিক্রম একটি ধর্ম, প্রথমে তোমাকে জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন, আল ইলম কাবল আল কাওলি ওয়াল আমল। ইলম অর্জন করতে হবে কথা এবং কর্মের পূর্বেই। আপনি কি বলবেন, কি করবেন, সেটার পূর্বেই আপনাকে ইলম অর্জন করতে হবে। কোনটি তাওহীদ, কোনটি শিরক, কোনটি সুন্নাহ, কোনটি বেদাত, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি হক, কোনটি বাতিল, এই সব কিছু জানার পূর্বে আপনাকে পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। তো এই জন্য ইসলাম প্রথমে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম শুরু করেছেন, সলাত নয়, সিয়াম নয়, হজ নয়, যাকাত নয়, এই প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে এবং তরককারের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। এবং কি ইমানও নয় যে ইমান আপনার জান্নাত এবং জাহান্নামে যাওয়া ডিপেন্ড করে। তো আমরা বলতেছি আপনাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছে জমাট রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ এখানে কলমের কথা বলেছেন। কাজেই পড়া এবং লেখা এই দুইটার সমন্বয় ইলম অর্জন করতে হবে, আরেকটা হচ্ছে শোনা। এই তিনটি বিষয়কে সামনে রেখে আমাদেরকে শিখতে হবে। প্রিয় ভাইরা, আমরা কী শিখব? আমরা যখন মক্তবে কিংবা স্কুলে গিয়েছি, সেটা কমই হোক কিংবা আলিয়ে হোক, মাদ্রাসায় গিয়েছি, আমাদেরকে শুধু শিখিয়েছে যে পর্দা করতে হবে, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে, সলাৎ করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম রাখতে হবে, এই করতে হবে। নীতিনৈতিকতা সব কথা শিখিয়েও কিন্তু একজন আলেমের কাছে তার ছাত্রী দর্শিত হয়, তার কারণ কি জানেন? এই আলেম তার রবের ভয় জানে না, এই আলেম তার রবকে ভালোবাসতে জানে না, এই আলেম আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই শিক্ষা দীক্ষা তার কাছে নেই। পৃথিবীর যত মানুষ যত ভালো কাজ করুক না কেন, যত নীতি নৈতিকতার কথা বলুক না কেন, যদি আল্লাহর সাথে তার কানেকশন না থাকে, তাহলে তার ভালো কাজ কখনোই ভালো না। সে যে কোনো সময় তার পদস্খলন করতে পারে, যে কোনো সময় সে কষ্ট হতে পারে। এই জন্য মানুষের জীবনে হার এবং জিত আছেই, মানুষের জীবনে জয় পরাজয় আসবে, লাভ ও লস আসবে, কিন্তু মানুষ যদি আল্লাহর সাথে কানেকশন থাকে, সে সবসময় বলবে হাসবি আল্লাহ নিয়ামাল উকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আকবার। এই জন্য আদাওয়াত সালাফিয়া, সালাফিদের যে দাওয়াত তা হচ্ছে এটি যে আল্লাহর সাথে মানুষকে পরিচয় করে দেওয়া। পৃথিবীর যত কানেকশন রয়েছে, পৃথিবীর যত মিডিয়া রয়েছে, সবগুলোকে বাতিল করে আল্লাহর সাথে সম্পর্ক করা। আর আল্লাহ কোরআনে বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নেই, সূরা মুহাম্মদ আয়াত 19। কাজে আমাদেরকে যে বিষয় মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে হবে, ফরুয়াতের বিষয়গুলো আমরা অনেক সময় ঝগড়া করি, ছোটোখাটো লেবাস পোশাক নিই, যেমন টুপি নিয়ে কিংবা আমার ফাঁকড়ি দিয়ে ঝগড়া করি, কিন্তু না, আমাদের মূল বিষয় হবে এতিকাদ, বিশ্বাস, আকীদা। আল মাযহাবুল আদ-দাওয়াত সালাফিয়া লাইসা হুয়া মাযহাবুল খামিস, দাওয়াত সালাফিয়া কখনো পঞ্চম মাযহাব নয়, কিন্তু সেটা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়া, সেটা হচ্ছে মধ্যমপন্থী একটি মানহাজ, একটি বুজের নাম। ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ উম্মতকে উম্মতের মধ্যে মধ্যমপন্থী করে আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। পৃথিবীর যত মিডিয়া রয়েছে সবগুলোকে বাদ করে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করা, তাহলে ইনশা আল্লাহ আমরা সঠিক পথ পন্থ অবলম্বন করতে পারবো, আমরা সত্যিকার একটি সমাজ পুরস্কার দিতে পারবো, আমরা সত্যিকার একটি জাতি তৈরি করতে পারবো।
সেজন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আর মানুষ যে কোনো ইবাদত করবে তাকে মখলেস হওয়ার জন্য দুটি বিষয়, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রত্যেকটি কাজ তার এহসানের সাথে হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা আমি এখানে মুখতাসার করলাম। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।